গুড মর্নিং। আমি তোমাদের আজ পড়াবো একটা গল্প, পড়াই দেবতার জন্ম, লেখক শিবরাম চক্রবর্তীর লেখা। গল্পটা আপাতত অর্থে একটা হাসির গল্পই বলা যেতে পারে। একটু শিবরাম চক্রবর্তী প্রচুর হাসির গল্প তিনি লিখতেন। যে এখানে তিনি ভগবানের অস্তিত্ব নিয়ে আলোচনা, মানে গল্পটা এরকমই আর কি, যে ভগবান আছেন কি নেই সেটা তো আমাদের বিশ্বাসের উপরে, সেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যে ভগবানের আমরা রাস্তায় একটা পাথর পড়ে থাকে, সেটাকে এনেই তো আবার ঘরে পুজো করি, বা পাথরের উপরে যে শিব ঠাকুর, পাথরের ঠাকুর, সেটাই আমরা জানি যে ওর মধ্যেই ভগবানের প্রতিষ্ঠান, এরকমই। তাই এরকমই লেখকের বাড়ির সামনে একটা পাথর পড়েছিল, একটা বড় পাথর। প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে যখন যেতেন, সেই পাথরে হোঁচট খেয়ে পড়তেন। তো পড়তে পড়তে একদিন ওনার খুব একদিন এমনভাবে পড়ে গেছেন যে একটা গাড়ি একেবারে সামনে এসে গেছে, কোনো রকমে গাড়িটা মানে ব্রেক কষার ফলে উনি বেঁচে গেলেন আর কি। তো একদিন এত রাগ হলো যে পাথরটাকে এখান থেকে তুলে ফেলতেই হবে, বাড়ির সামনে পাথর, আর রোজ যেতে গিয়ে হোঁচট খান। সেই পাথরটাকে তুলে তো উনি ফেলে দিলেন। হঠাৎ একদিন দেখছেন সেই পাথর ভালো করে ধুয়ে টুয়ে তাতে তেল সিঁদুর মাখিয়ে টাকিয়ে সবাই পুজো করছে। উনি তো অবাক যে পাথর আমার পায়ে লেগে পড়ে গেল, আর সেই পাথর কিনা আজ ভগবান হয়ে গেল। তা এই হচ্ছে মোটামুটি গল্প। আমরা পরবর্তীকালে দেখি যে পড়ে দেখি যে সেই পাথরে কিভাবে মানে প্রাণ প্রতিষ্ঠা হলো ঠাকুরের আর কি, সেটাই ওনার কাছে। এটাই একটু গল্পের মূল কথা মোটামুটি আমরা দেখি। বাড়ি থেকে বেরুতে প্রায়ই হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। বাড়ির থেকে যেই বেরোন একেবারে ঘরের সামনেই হচ্ছে সেই একটা বড় পাথর, মাটিতে খানিকটা পুঁতে রয়েছে আর খানিকটা উপরে উঠে আছে, আর বেরোতে গিয়ে যাওয়ার সময় সেই পাথরে হোঁচট। তা রোজই ভাবেন যে কি করব, কি করা যায় এটা নিয়ে। সেদিন যেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তাড়া ছিল না, অন্তত ওইরূপ তীর বেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ, মানে কোনো তাড়া ছিল না, আস্তে আস্তে যাচ্ছে, জোরে যায়নি। কিন্তু পাথরটার সংঘর্ষে আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হলুম। মানে পাথরটাতে হোঁচট খেয়ে, মানে তাড়াতাড়ি ছিল না কিন্তু এমন হোঁচট খেয়ে পড়ে যেতে যেতে এমন জোরে যেতে গেলেন যে সামনে একটা মোটর গাড়ি এলো, নিজেকে উনি ঠিক নিয়ন্ত্রণ করতে পারলেন না, নিজেকে ঠিক রাখতে পারলো না, পড়ে যাচ্ছিল। আর সামনে একটা মোটর গাড়ি তার সামনে গিয়ে পড়ছিল। যাই হোক, কোনো রকমে নিজেকে ঠিক করে নিয়ে, নিজেকে নিজের নিয়ন্ত্রণ ঠিক করে নিয়ে কোনো রকমে সেদিনকে ড্রাইভারটা ছিল হুঁশিয়া, তাই রক্ষে ড্রাইভারটা কোনো রকমে বাঁচিয়ে দিল। সেদিন থেকে ভাবছি কি করা যায়। আবার ভাবছেন যে এইভাবে আর কতদিন চলবে, প্রতিদিন এই পাথরে হোঁচট খাচ্ছেন, এইভাবে আর তার ভালো লাগছে না। আমার জীবন পথের মাঝখানে সামান্য একটুকরো পাথর যেমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরকম কল্পনা করিনি। বলছি আমার জীবনের মাঝখানে এই পাথর প্রতিদ্বন্দ্বী, এ যে আমার সামনে এসে দাঁড়াবে, এমন বিপদ ঘটাবে আমার, মানে সামনে এসে পাথরটা প্রতিদিন আমাকে এইভাবে বিপদ ঘটাচ্ছে, এটা আমি ঝামেলায় ফেলবে, এটা তিনি ভাবেননি কোনোদিন যে একটা পাথরের সাথে তার দিনের পর দিন এরকম হচ্ছে। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে। প্রতিদিন এই একটা জীবন মরণ, ওই যে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছেন, কেননা ধাবমান মোটর চিরদিনই কিছু আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না। যে প্রতিদিনই যে মোটর ছুটি আসবে রাস্তার উপরে, রাস্তা মেন রাস্তা, সেখান থেকে প্রতিদিন মোটর গাড়ি যাচ্ছে, তো সেটাই, সে যে প্রতিদিনই হুঁশিয়ার ড্রাইভার হবে আর তাকে যে বাঁচিয়ে দেবে এটা কিন্তু আশা করা যায় না। কেননা কোনো না কোনো দিন হয়তো গাড়ির তলাতেই গিয়ে পড়বেন আর কি ধাক্কা খেয়ে। তাই ভাবছি এর একটা হেস্তনেস্ত করা যাক, মানে এসপার ওসপার কিছু একটা করতেই হবে, হয় ও থাকবে থাকুক না হয় আমি, এই লাইনটা দাগ দিতে হবে, হয় ও থাকুক না হলে আমি, ও বলতে এখানে এই পাথরটা, যে এর একটা হেস্তনেস্ত, এর একটা এদিক ওদিক করতেই হবে, হয় ও থাকবে না হলে আমি থাকবো, পাথর ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ হলো, যে ও যদি থাকে আমি আর বাঁচবো না, কেননা এখানে ধাক্কা খেয়ে পড়বো আর এইভাবেই আমি। তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়,
তখন তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। তো সেটাই ভাবলো যে পাথরের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে তো লাভ নেই, তাহলে কেননা আমিই থাকবো, একটা পাথর সে থাকবে না, আমি থাকবো মানে আমি আমি নিজেই থাকবো, পাথরটাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। একদিন সকালবেলা কোদাল নিয়ে লেগে গেছে, একটা বড় হচ্ছে নুড়ি ওর সামান্য অংশ ওই রাস্তার উপর মাথা তুলেছিল, একটা বেশ বড় গাছের একটা বড় একটা পাথরের নুড়ি খানিকটা মা উপরে উঠেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা। স্বাভাবিক রাস্তার উপরে গিয়ে কেউ যদি কিছু খুঁড়তে থাকে তুলতে থাকে লোক তো জমে যাবেই, কেননা মেন রাস্তা সেখানে এত লোক যাচ্ছে, দেখছে চারিপাশে লোক জমে গেছে, সবাই ভাবছে কি ব্যাপার, ভদ্রলোক কি করছেন এটা। তো সেই দিকে ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা, বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল। বেশ বুঝছিলাম এরা বলছিল হ্যাঁ ঠিক আছে দাদা তুলুন, এই তো উঠে গেছে, এইবার হয়ে যাবে, এই এই আর কি, সবাই ওকে উৎসাহ দিচ্ছে পাথরটা তোলার জন্য আর কি। কেউ কেউ আবার আস্তে আস্তে বলছে কি ব্যাপার, পাথর কেন তুলছেন, কি হলো, এরকম আর কি। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এই পাথরটা? তাদেরকে বলছে আপনারা কেউ নেবেন পাথরটা, নিলে নিয়ে যান। জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারু ঔৎসুক্য আছে কিনা বোঝা গেল না, মানে কেউ উৎসুক নয় আর কি এটা নেওয়ার জন্য, কারুর ইচ্ছা নেই আর কি। আমি জিজ্ঞাসা করলাম আপনারা যদি পাথরটা কেউ নিতে চান তো নিয়ে যান বাড়িতে। কে লোকে ভাবছে পাথর নিয়ে আবার কি করবো, কি দরকার পাথর দিয়ে। তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন, আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব। কেননা ভাবছে আবার তো সেই তুলে রাস্তার উপরেই কোথাও না কোথাও পড়ে থাকবে, তাই এত লোক দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা নিয়ে যান পাথরটা, আমার কোনো দরকার নেই, আপনাদের আবার বলছি পাথরটা লাগলে নিয়ে যান। জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো এটা খুঁড়ছিলেন কেন, কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি, একজন এসে জিজ্ঞেস করছে। পাথর বলে কথা, ওই যে বললাম পাথরেই তো ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়। তো কেউ বলছে কিছু স্বপ্ন টপ্ন পেয়েছেন, মানে এটা যে খুঁড়ে তুললেন। আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয়। লোকটার দিকে ঘাড় নেড়ে বলছে না না না, আপনি যা ভাবছেন আমি স্বপ্নে পেয়ে পাথর তুলিনি, পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না, ঠিক ভদ্রলোকের বিশ্বাস হলো না যে আমি যে বললাম যে না কোনো প্রত্যাদেশ পাইনি, কোনো আদেশটাদেশ পাইনি, ভগবানের কোনো ইয়ে নয়। কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলো সত্যি বলছেন, কোনো প্রত্যাদেশ প্রত্যাদেশ মানে কোনো ভগবানের কোনো আদেশটাদেশ পেয়েছেন যেখানে মন্দির প্রতিষ্ঠা করো, পাথরটা আমাকে প্রতিষ্ঠা করো, করে এখানে পুজো করো, এরম কিছু পেয়েছেন টেয়েছেন নাকি, তাহলে বলুন না, এই আর কি। আজকে এই পর্যন্তই পড়াই, তোমরা এটুকুই ভালো করে পড়ো, আবার কালকে পড়াবো।